পত্রিকার রিপোর্ট কি দিয়েছে সেটার প্রতিবাদ করার জন্য। আমি প্রথমেই প্রতিবাদ হলো যে বালের কণ্ঠ, বাল মানে খারাপ শব্দ ভাববেন না, বাল শব্দের অর্থ যদিও চুল তবে হিন্দিতে বলা হয়, আমি ওই বিএএল বাল ওইটাকে বোঝাই আর কি। আমি এটা খুলে নেই আপনার। আচ্ছা, তো বিষয় হলো যে বালের কণ্ঠ এবং টয়লেট প্রতিদিন বা ভারত প্রতিদিন যে পত্রিকাটা, এই পত্রিকার আজকে একটা রিপোর্ট করেছে, ওরা 10 জন সাইবার ক্রিমিনাল বা সন্ত্রাসী। আমি এই টয়লেট পেপার এবং বা টয়লেট প্রতিদিন বা বালের কণ্ঠ, আমি আজ বাংলাদেশের যারা দেখছেন এখন থেকে, এই যে কণ্ঠটা, কালের কণ্ঠটা, আসলে এটা কালের কণ্ঠ নয়, এটা হচ্ছে বালের কণ্ঠ। তো আমি সবাইকে বাংলাদেশি যারা আছেন এখন থেকে, এদের সাংবাদিক সহ যারা আছে যেখানে আছে, যখন যাকে দেখবেন তাদেরকে আপনারা নাম দিবেন বালের কণ্ঠের সাংবাদিক বা এই ধরনের কোনো কিছু। এরা কালের কণ্ঠের সাংবাদিক হতে পারে না। যদি কালের কণ্ঠের সাংবাদিকই হতে হতো তাহলে নিশ্চয়ই তারা বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থার বিপক্ষে দাঁড়াতো। যে একজন প্রবাসী তার এয়ারপোর্ট থেকে তার জোর করে তার লাগেজের মধ্যে ইয়াবা দিয়ে দেশ, সারা জাতি এবং তার পরিবারটাকে ধ্বংস করেছে, আজকে সে 20 বছর আপনার জেল টার্ম ফেস করতেছে সৌদির জেলে। তো যদি এইটা ঠিকই হতো তাহলে এটা কালের কণ্ঠ হতো। এজন্যই এটা কালের কণ্ঠ নয়, এরা হচ্ছে সেই সব তথাকথিত সন্ত্রাসী যারা এই বালের কণ্ঠ। নামটা আজকে থেকে দিলাম আমি, আমি এমরমান মাসুম নামটা দিলাম বালের কণ্ঠ। এখন থেকে সবাই এটাকে বালের কণ্ঠ এবং টয়লেট প্রতিদিন নাম দিবেন, অথবা ভারত প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন, এই দুর্বৃত্তায়িত সংবাদপত্র কখনোই হতে পারে না। তবে আমার প্রতিবাদটা অন্য জায়গায়, প্রতিবাদটা হলো যে এই দুইটা পত্রিকা লিখেছে, আজকের যে রিপোর্টে লিখেছে, আমি নাকি ব্যারিস্টার এমরমান মাসুম, আই লাইক দ্যাট ওয়ার্ড অবভিয়াসলি, ক্যানাডিয়ান সিটিজেন বা কানাডার নাগরিক।